हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के स्पेशली ভিডিওটা হচ্ছে টিনেজারদের জন্য। আর সামনে সরস্বতী পূজো, তোমরা এই মেকআপ লুকটা অবশ্যই ট্রাই করতে পারো। যারা হেভি মেকআপ পছন্দ করো না তাদের জন্য এই ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মেক শিওর সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি স্কিনে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। ময়শ্চারাইজারটা কিন্তু মাস্টলি অ্যাপ্লাই করবে, যার কারণ হচ্ছে মেকআপ করার আগে আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখা কিন্তু খুবই দরকার। তো এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে প্রাইমার অয়েল, আর এটা হচ্ছে স্টে কুরকির প্রাইমার অয়েল। আর এটা তোমরা যদি পারচেস করতে চাও তাহলে purple.com থেকে পারচেস করতে পারো। নেক্সট অ্যাপ্লাই করছি আমি ল্যাকমি 925 এর সিসি ক্রিম। এখানে কোনো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। তো এখানে আমি এটাকে ডটেড ফর্মে প্রথমে অ্যাপ্লাই করব। আর এই ক্রিমটা কিন্তু আমার স্কিনের থেকে অনেকটাই লাইট। এবার ফার্স্টে আমি এটাকে হাত দিয়ে ব্লেন্ড করব। তার তো আমার বিবি ক্রিমটা ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে আমি কনসিলার অ্যাপ্লাই করব। যদি কোনো কনসিলার না থাকে তাহলে বিবি ক্রিমটাই, আমাদের যে পিগমেন্টেশন এরিয়াগুলো আছে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করব সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে নিয়েছি NYV কনসিলার, আর কনসিলারটাকে আমি অ্যাপ্লাই করছি। তো আমি এখানে যেহেতু একটা লাইট কালারের সিসি ক্রিম অ্যাপ্লাই করেছি আমার স্কিন টাইপের স্কিন টোনের তুলনায়, তো আমি একটা ডার্ক শেডের কনসিলার অ্যাপ্লাই করছি। কিন্তু লাইট কভারেজ দেয়, একেবারে মিডিয়াম বা ফুল কভারেজ দেয় না। তো সেই জন্যই আমি এটাকে ইউজ করলাম যাতে একটা লাইট কভারেজ আসে আর মেকআপটা মানে একদম নো মেকআপের মতোই লাগে। এই মেকআপটাকে আমি সেট করেছি। তো এবারে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা আমি এখন ইউজ করছি। আর মেকআপ যদি লং স্টে করাতে চাও তাহলে কিন্তু অবশ্যই করে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবে। তো আইব্রোর জন্য এরকম একটা পেন্সিল ইউজ করতে পারো, বা এখানে আই পোমেড আছে, তো আইব্রো পোমেড আছে, তো সেটাও তোমরা ইউজ করতে পারো। লোকাল মার্কেটে তোমরা অ্যাফোর্ডেবল পেয়ে যাবে। তো এবার আমি আমার আইব্রোটাকে সেট করছি। তো আমার আইব্রোটা ক্রিয়েট করা হয়ে গেছে। এবারে আমি অ্যাপ্লাই করব আইশ্যাডো। আর আইশ্যাডোর জন্য আমি একটা ন্যাচারাল শেড নিয়েছি, শেড নিয়ে পুরো লিডের উপরে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করছি এখানে কাজল, আর কাজলের জন্য নিয়েছি NYV-র কাজল। এরকম একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে আমি এটাকে স্মাচ করব। আমার আই মেকআপ কমপ্লিট। এবারে আমি হচ্ছে ফলসিসগুলো অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি অ্যাপ্লাই করছি মাস্কারা, আর মাস্কারার জন্য নিয়েছি মেবেলিনের হাইপারকাল মাস্কারা। তো এটা আমি শুধু লোয়ার ল্যাশ লাইনেই অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করছি ব্লাশ, আর ব্লাশের জন্য নিয়েছি আমি সুগারের ব্লাশ। তোমাদের কাছে যদি ব্লাশ না থাকে তাহলে তোমরা লিপস্টিক যেটা আছে ওটাকে অ্যাপ্লাই করতে পারো কম্প্যাক্ট অ্যাপ্লাই করার আগে। Thank you.
তো এটাকে আমি দুটো চিকসে নোজে আর চিনে অ্যাপ্লাই করব। তো এবারে আমি কন্ট্রোল করব। কন্ট্রোলের জন্য আমি নিয়েছি ওয়েট এন্ড ওয়াইল্ডের যে কন্ট্রোল প্যালেট, জাস্ট হালকা আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। তোমার কন্ট্রোলও ডান। এবারে আমি অ্যাপ্লাই করব হাইলাইটার, আর হাইলাইটারের জন্য নিয়েছি আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের হাইলাইটার। তো এটাকে জাস্ট তোমরা ফিঙ্গার টিপস দিয়েও অ্যাপ্লাই করতে পারো বা কোনো ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। তো এবারে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, আর লিপস্টিকের জন্য আমি এখানে নিয়েছি লিপ বাম্পের একটা লিপস্টিক। তো এটাকে আমি জাস্ট হালকা একটু লাগাবো। তো গাইস, এই ছিল আজকের আমার মেকআপ ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমাকে যদি তোমরা পার্সোনালি পছন্দ করে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া ইনস্টা আইডি আর ফেসবুক আইডিতে আমাকে গিয়ে ফলো করতে পারো, ওখানেও আমি কিছু মেকআপ টিউটোরিয়াল দিয়ে থাকি। তো গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।